আর কমাস বাদে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে সাকিব তামিমরা। তবে এর আগে এশিয়ার রাজা হতে শ্রীলঙ্কায় সৌম্য সাইফরা। ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা, আর স্বাগতিকদের প্রতিনিধিত্ব করবে যুবা টাইগাররা। সেক্ষেত্রে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে লাল সবুজের প্রতিনিধি দলটি। আর উদ্বোধনী ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামী আগস্টেই তামিম বাহিনী পাড়ি জমাবে পাকিস্তানে, যেখানে টিম টাইগার্সদের লক্ষ্য এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদের করা। তবে এবার সেই একই লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা সফরে টাইগারদের অনূর্ধ্ব ২৪ দল। সেক্ষেত্রে লাল সবুজের প্রতিনিধিরা এবার অংশ নেবে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসরে। অবশ্য সেই লক্ষ্যে ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট, আর এবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সৌম্য নাইমরা। সেক্ষেত্রে এবার একাদশের চমক নিয়ে মাঠে নামবে তরুণ দলটি, যেখানে চার সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে রাখা হতে পারে সৌম্য সরকার, জাকির হাসান, সাইফ হাসান এবং শেখ মাহাদি হাসানকে। সেক্ষেত্রে সৌম্যকে ওপেনিংয়ে দেখা যেতে পারে, তাছাড়া জাকির সাইফরাও ওপেনিংয়ে অভিজ্ঞ হওয়ায় ভরসা রাখা হতে পারে যে কোনো জনের উপরই। তাছাড়া জাতীয় দলে একটা সময় শেখ মাহাদির ক্যারিয়ার ছিল উজ্জ্বল, আর তাই এই অলরাউন্ডার থাকছে ভরসা ভাজনদের তালিকায়। এদিকে ব্যাটসম্যান হিসেবে এদিন একাদশে থাকতে পারেন পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় এবং নাইম শেখ। সেক্ষেত্রে নাইম শেখ অনেকটাই অভিজ্ঞ সঙ্গে পরিণত। অন্যদিকে বল হাতে দুই স্পিন স্টার এবং তিন পেসার নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হতে পারে সাইফের দল। সেক্ষেত্রে স্পিনার মাহাদির সাথে হাত ঘোরাতে পারেন রকিবুল হাসানও। অন্যদিকে পেস ডিপার্টমেন্টে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সুযোগ পাওয়া ফার্স্ট বোলার মুশফিক হাসানকেও রাখা হতে পারে দলে। তাছাড়া তার সাথে ফার্স্ট বোলার হিসেবে আরও থাকবেন মৃত্যুঞ্জয় চৌধুরী এবং রিপন মণ্ডল। সেক্ষেত্রে স্বাগতিকদের বিপক্ষে অনেকটা শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, যে ম্যাচে টাইগারদের লক্ষ্য যে কোনো মূল্যে জয় ছিনিয়ে আনা। এদিকে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসরে দুই গ্রুপে এই টুর্নামেন্ট খেলবে মোট আটটি দল, যেখানে গ্রুপ এতে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তান। এছাড়াও গ্রুপ বিতে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং নেপাল, যেখানে কিনা উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে টিম টাইগার্স। অন্যদিকে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ওমানের বিপক্ষে ১৬ জুলাই, আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৮ জুলাই, সেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। তাছাড়া গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। আগামী ২৩ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে ২০২৩ ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর, যার যাত্রা শুরুটা করতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ।